ক্লাস 12 তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে যে দুটি নাটক রয়েছে তার মধ্যে বিভাগ নাটকটি আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে বিভাগ নাটকের যে মূল পাঠ্য নাট্য বিষয়বস্তু সে বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি দেখেছি শম্ভুমিত্র মূলত মঞ্চের নাটক যেভাবে মঞ্চস্থ করা হচ্ছে সেই মঞ্চস্থ করার যে পন্থা তিনি এক এক রকম পন্থাকে তুলে ধরে প্রতি ক্ষেত্রে কিন্তু দর্শকদের সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আধুনিককালের বর্তমান দর্শক এই কাল্পনিক পন্থাকে মেনে নেবেন কিনা, কারণ এই কাল্পনিক পন্থা অবশ্যই বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত এ কথা সত্য। সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আজকের দর্শক তাদের এই কল্পনাকে কতখানি স্থায়িত্ব দেবে এবং কতখানি এই কাল্পনিকতাকে মেনে নিয়ে এই নাটকের দৃশ্যায়নটাকে মেনে নেবেন। তাই এরপরে আমরা প্রথমে দেখলাম যে তিনি বলেছেন উড়ে দেশের যাত্রায় যেভাবে নাটক মঞ্চস্থ করা হয়, তারপরে তিনি মারাঠা তামাশায় যেভাবে তামাশাকে অর্থাৎ নাটককে মঞ্চস্থ করা হচ্ছে এই দুটি বিষয়কে তিনি তুলনা হিসেবে তুলে ধরেছেন। এর পরবর্তী বিষয়ে আমরা পাঠ্য শুরু করছি। দেখে প্রথমে উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না, অর্থাৎ দেখো একজন যিনি নাটককার হন অর্থাৎ যিনি একজন রচনাকার রচনা লেখেন তাকে প্রথমে কিন্তু তার সৃষ্টি হিসেবে মানতে হয় যেটি আমার নিজের কাছে কতটি গ্রহণযোগ্য। যখন কোনো একজন শিল্পী কোনো একটি মূর্তি গড়েন সেই মূর্তি গড়ার পর তিনি দেখেন যে একজন দর্শক হিসেবে সেই মূর্তি তার কাছে কতটা ধরা দিয়েছে। একজন তিনি শিল্পী হলেও তার সৃষ্টিকর্ম যতই উচ্চাকাঙ্ক্ষের হোক না কেন, সেই সৃষ্টি যতই পরিশ্রমের হোক না কেন, একজন শিল্পী যদি তার সেই নিজস্ব সৃষ্টির মধ্যে শিল্পকর্মের মধ্যে সন্তোষ না লাভ করেন সন্তুষ্টি না পান তাহলে কিন্তু কখনোই তিনি সেটি অপর দর্শক বা পাঠকের কাছে তুলে দিতে পারেন না। এখানেও কিন্তু একই প্রশ্ন আসছে যে তিনি মনে করছেন হয়তো এই বাস্তবতাকে এই কাল্পনিকতার মাধ্যমে দর্শক হয়তো নাটকের এই মঞ্চায়নকে মেনে নেবে, কিন্তু পর মুহূর্তে তাই নিজের মধ্যেই প্রশ্ন আসছে যে লোকে মানবে কেন, অর্থাৎ যেখানে যে বিষয়টির উপস্থিতি নেই শুধুমাত্র পাঠক বাস্তবতাকে সেই বিষয়টাকে মেনে নেবে, পাঠক কি আদতে এতটা বুদ্ধিজীবী? কারণ সেই বুদ্ধিজীবী নিয়েই প্রশ্ন উঠেছে এবং নাটকের শেষ পর্যন্ত এই প্রশ্নে কিন্তু শম্ভুমিত্র স্থির ছিলেন। তাই যখনই তিনি মনে করছেন যে পন্থা পেয়ে গেছি, কারণ তিনি বলছেন যে তারা পেশাদারী কোনো রঙ্গমঞ্চ নয়, মূলত বাস্তবতাকে মূলত বাস্তব সমস্যাকে নাটকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার জন্যই মূলত তিনি বহুরূপী নাট্যগোষ্ঠী গড়ে তোলেন এবং তার জন্য বললেন আলাদা করে কোনো বৈভব কোনো টাকা পয়সা কোনো সাজসরঞ্জাম কোনো প্ল্যাটফর্ম কোনো মঞ্চের প্রয়োজন নেই, শুধুমাত্র নাটক করার বোকামিটা থাকলেই হবে। এবং তিনি বলছেন যেখানে নাটক করার বোকামি থাকবে, যেখানে অনাড়ম্বরভাবে নাটকের বিষয়বস্তু তুলে ধরা হবে, সেই বিষয়বস্তুর মধ্যে এই বাস্তবতাগুলোকে সঠিক দৃশ্যায়ন ছাড়া দর্শক মেনে নেবেন? তিনি একজন নাটককার হয়েও কিন্তু তার নিজের মনের মধ্যে এই প্রশ্নটি এসেছে। এ শহরে সব কত কত ইংরেজি জানা লোক তারা ফি হপ্তায় বিলিতি বাইস্কোপ দেখে। ফি হপ্তা মানে প্রতি সপ্তাহ, বিলিতি বাইস্কোপ, বাইস্কোপ মানে হচ্ছে সিনেমা, বিলিতি বাইস্কোপ দেখে আর প্যান্টুলুম পরে ইংরেজি বলে, তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেব মানে। একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি কিন্তু শম্ভুমিত্র এখানে পাঠক এবং দর্শককে এনেছেন যে এই যে পন্থাকে তিনি অনুসরণ করার কথা ভাবছেন, অর্থাৎ যেখানে দৃশ্যপটের পরিবর্তন ঘটছে না কিন্তু প্রতি মুহূর্তে দৃশ্যের পরিবর্তন ঘটছে কাল্পনিকতায় বাস্তবতার সংমিশ্রণে, এই কাল্পনিকতার মাধ্যমে যে বাস্তবতাকে মেনে নেওয়ার যে গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকে সাধারণ মানুষ মানবে না। এবং পর মুহূর্তেই বলছেন যে এই শহরে সব উচ্চবিত্ত শিক্ষিত, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাবু সমাজের মধ্য দিয়ে একেবারে ছড়িয়ে পড়েছে, তো সেই শহরে কত ইংরেজি জানা মানুষ যারা প্রতি সপ্তাহে টিকিট কেটে বিলিতি সিনেমা দেখে, তারা তাদের যে ব্রিটিশ চিন্তাধারার জন্য তাদের তারা পোশাক পরিচ্ছদেও পরিবর্তন করে যে দেশি খাদির কাপড় তার পরিবর্তে প্যান্টুলুম পরা শিখেছে, কথায় কথায় ইংরেজি বলা শিখেছে, তারা এসব মানবে কেন? তিনি এখানে কিন্তু বাঙালি দর্শকদের কথাই বলেছেন এবং একই সঙ্গে বলেছে হ্যাঁ মানতে পারে যদি সাহেব মানে,
অর্থাৎ যে সময়ের পরিপ্রেক্ষিতে সে সময়ে যদি সাহেব শম্ভুমিত্রের এই নাটক মঞ্চস্থ করার ভাবনাটাকে গ্রহণ করে তাহলেই একমাত্র দর্শক কিন্তু মেনে নেবে। এবং উদাহরণ হিসেবে বলেছে যেমন রবি ঠাকুরকে মেনেছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, এই বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা কিন্তু অনেক স্বনামধন্য সাহিত্যিকদের মধ্যে গড়ে ওঠেনি বা তৈরি হয়নি। তার অন্যতম কারণই হলো রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজনের কাছে সর্বজন গ্রাহ্য হয়ে উঠেছে এবং গোটা পৃথিবীব্যাপী তিনি সর্বজনীনতা লাভ করেছেন। এই সর্বজনীনতা লাভ কিন্তু খুব সহজ বিষয় নয়। তাই শম্ভুমিত্র বলছে গ্রহণযোগ্য হতে পারে যদি সাহেব এই নাটক মঞ্চস্থ করার এই ধরনটাকে মেনে নেন, যেমনভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গ্রহণ করেছিলেন। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক নাম আইজেনস্টাইন। অর্থাৎ এই প্রসঙ্গে সবসময় মাথায় রাখবে যে এই প্রসঙ্গে তিনি যে যে বিষয়বস্তুর কথা বলছেন নাটকের শুরুতে, নাটকের শুরুতে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তিনি পাঠক মানবে কিনা বলার পরেই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন হ্যাঁ, যদি সাহেব মানে তাহলে গ্রহণযোগ্য হবে, তাহলে গ্রহণযোগ্য হবে। এবং এরপরে তিনি একজন রুশ দেশীয় চিত্র পরিচালকের কথা বলছেন। এই প্রত্যেকটাই কিন্তু বিভাগ নাটকের যে পটভূমি নির্মাণ, সেই পটভূমি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চিত্র পরিচালক, যে চিত্র পরিচালকের নাম হলো আইজেনস্টাইন। অর্থাৎ যখন তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে তিনি এই পন্থাতে যদি নাটক মঞ্চস্থ করে দর্শক মেনে নেবেন কিনা, ঠিক এই সময় তিনি হঠাৎ করে একজন সাহেবের লেখা পড়লেন। তিনি কে? তিনি রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। অর্থাৎ জাপানি যে থিয়েটার হল মস্কোতে, সেখানে কাবুকি থিয়েটার বলে একটি থিয়েটার গিয়েছিল এবং তার একটি থিয়েটারে সেখানে অভিনয় করেছিল। এবং তাদের থিয়েটারের অভিনয় দেখে রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত রচনা করেছিলেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয় ও ভঙ্গির বহুল ব্যবহার আছে। অর্থাৎ বিভাব নাটকের শুরু থেকেই কিন্তু বারবার করে মূলত শম্ভুমিত্র ভঙ্গিমার কথা বলছেন, যে ভঙ্গিমার মধ্য দিয়ে কিন্তু বাস্তব বিষয়কে দর্শকদের সামনে খুব সহজেই পরিস্ফুট করা যায়, অথচ সেই ভঙ্গিমা প্রকাশ করার জন্য আলাদা আলাদা করে কোনো দৃশ্যায়ন, কোনো মঞ্চায়ন, কোনো প্ল্যাটফর্ম, কোনো আলো ঝালোর কোনো কিছুই প্রয়োজন হবে না। তাই সেই রুশ দেশীয় চিত্র পরিচালক যখন কাবুকি থিয়েটার যেটা যারা সেটি জাপানের মস্কো থিয়েটারে করেছিল, তাদের সেই থিয়েটার দেখে সেখানে ভঙ্গির ব্যবহার সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছিলেন। সেই মন্তব্যটি পড়ে কিন্তু শম্ভুমিত্র বিশেষভাবে আলোচিত হয়েছিল। যেমন ধরুন কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। নাইট বলতে সাধারণভাবে যারা রাত্রিবেলা পাহারা দেয় তাদেরকেই বলা হয়, বিদেশি শব্দে এদেরকে নাইট বলা হয়, অর্থাৎ যারা প্রতিরক্ষা করে সেই প্রতিরক্ষা অর্থে। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন তিনি এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন এবং তার ঠিক পিছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে করে দাঁড়িয়ে রইল। সমস্ত বিষয়টাই কিন্তু ভঙ্গিমার মাধ্যমে, সমস্ত বিষয়টিকেই কিন্তু দর্শককে সেই ভঙ্গিমার মাধ্যমে তাদের কল্পনায় বাস্তব চিত্ররূপে তুলে ধরতে হবে। কি বলছে না একজন নাইট অত্যন্ত ক্ষুব্ধ যিনি রাত্রিবেলা পাহারা দিচ্ছেন, এরকম একজন আরোহী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে একটা দুর্গ থেকে বেরিয়ে পড়ছেন এবং বলছেন যে একটি স্টেজের পেছন দিকেই তিনি গম্ভীরভাবে এগোতে যাচ্ছেন এবং তার ঠিক পেছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদার হাতে করে দাঁড়িয়ে রইল। তারা সিফটার, সিফটার মানে হচ্ছে যারা প্রতি মুহূর্তে
মুহূর্তে মঞ্চে যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে শিফট করছে বা প্রতি মুহূর্তে যেগুলো পরিবর্তন করছে তাদেরকেই মূলত নাট্য পরিভাষায় শিফটার বলা হয়। স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করছে না, অর্থাৎ তারা যে গোটা দুর্গ স্ট্রাকচারটা রয়েছে, দুর্গ স্ট্রাকচারটা ধরে মঞ্চের মধ্যে দুজন দাঁড়িয়ে রয়েছে, তাদের উপস্থিতি তো একজন দর্শকের কাছে দৃষ্টিকটু মনে হতে পারে। একজন একটি স্টেজের মধ্যে একটি থিয়েটার হচ্ছে, সেই থিয়েটারের মধ্যে দুজন শিফটার সেই দুর্গ দ্বারটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে আইজেনস্টাইন বলছে যে সেক্ষেত্রে কিন্তু সেই থিয়েটারে দর্শক যারা আছে তাদের কাছে কিন্তু সেই দুজন শিফটারের উপস্থিতি কিন্তু আলাদা করে কোনো কিছু আলোকপাত করছে না। নাইট দুই তিন পা এগোলে আর সেই শিফটাররা বড় দরজা রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোট দরজা ধরে দাঁড়ালো। কেন দাঁড়ালো? কারণ দর্শক যাতে দেখে বুঝতে পারে যে সেই নাইট মূলত মেন দুর্গ থেকে ধীরে 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 দূরে যাচ্ছে। আমাদের কাছে কোনো বিষয়বস্তু সামনে থেকে যে আকৃতির দেখায় যত বেশি পেছন দিকে চলে যায় তত বেশি তার আকৃতির পরিবর্তন হয়। তাই বলছে বড় দুর্গকে রেখে দিয়ে অপেক্ষাকৃত যে ছোট দুর্গদ্বার, সেই ছোট দুর্গদ্বার নিয়ে বড় দরজা নিয়ে অপেক্ষাকৃত ছোট দরজাটা নিয়ে তারা দাঁড়ালো। এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন, ফুটলাইট মানে যেখানে দাঁড়িয়ে একজন অভিনেতা বা অভিনেত্রী মঞ্চে তার সংলাপ বলবেন, ঠিক তার মুখের কাছে তার পায়ের কাছে একটি লাইট পড়ে গোল হয়ে, সেটাকেই নাট্য পরিভাষায় ফুটলাইট বলা হয়। সেই ফুটলাইটের কাছে চলে এসেছেন, তখন দেখা যায় শিফটাররা এই এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়েছে। এর কারণটা কি বোঝাচ্ছে? এই কারণটা নাট্যকার বোঝাচ্ছে যে নাইট রাগ করে দুর্গ থেকে বেরিয়ে এসেছিল, সেই দুর্গ থেকে সে অনেক দূরে চলে গেছে এবং এই দূরত্ব বোঝানোর জন্য শিফটাররা কিন্তু দরজাটার আকৃতিটা অত্যন্ত ছোট করে দিয়েছে। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি, অর্থাৎ তিনি এই বিষয়টির মাধ্যমে একটা প্রেক্ষাপট, পার্সপেক্টিভ মানে হচ্ছে প্রেক্ষাপট বা প্রেক্ষাভূমি, সেই প্রেক্ষাপটের বাস্তবতা বোঝানোর জন্য এই ভঙ্গিমাকে ব্যবহার করা হয়েছে। বিভাগ নাটকের পাঠ্য আজ এই ভিডিওতে এতটাই। পরবর্তী বিভাগ নাটকের পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব।